ঢালিউডের নবাব শীর্ষ নায়ক শাকিব খান এখন শান্তির সন্ধানে ছুটছেন তার কথায় দেখতে দেখতে বেলাঠের গড়ালো পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর ঈশান কোণেও কম খরা হলো না সময় তো কারোর জন্য অপেক্ষা করে না নায়কের কথায় আমি এখন আমার জীবনকে নতুন করে সাজাতে চাই স্থির মানুষ হতে চাই এর জন্য দরকার একজন রিয়েল লাইফ পার্টনার ক্ষোভ কণ্ঠে তিনি বলেন আগেও যে আমি এই চেষ্টা করিনি তা কিন্তু নয় মিডিয়াকে ভালোবাসি বলে এই জগতের মানুষের সঙ্গে চিরদিনের বাঁধনে নিজেকে বেঁধেছিলাম না শান্তি পায়নি প্রতারিত হয়েছি যাদের বেশি বিশ্বাস করেছি তারাই আমার পিঠে ছুরি বসিয়েছে হৃদয়ে রক্ত ঝরিয়েছে দৃঢ় সাকিব বলেন এভাবে আর নিজের রক্তক্ষরণ হতে দিতে পারি না এবার পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যখানে দৃশ্যমান বিভক্তি টানতে চায়। কাজের জন্য সবিজ দুনিয়া আর ব্যক্তি জীবনে অন্য ভুবনে বাস করতে চায় এবার আমি যার সঙ্গে জীবন বাঁধবো সে হবে সবিজ নয় অন্য ভুবনের বাসিন্দা তার সুখের জন্য আমার সব পাচর্য আর ভালোবাসা নিংড়ে দেব বিনিময়ে চাইব একটু শান্তি আর সুখ হতাশা নিয়ে নবাব শাকিব খান বলেন হয়তো ফেলে আসা জীবনের উচ্ছৃঙ্খলাটাকে প্রশ্রয় দিতে গিয়ে কখন কোথায় গতিরোধ করতে হবে তা বুঝে উঠতে পারিনি। আর এই না পারার দুর্ঘটনা আমাকে অনেকটা আহত আর পঙ্গু করেছে সে ক্ষত সারাতে চায় এর জন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত মন আর উজার করা ভালোবাসায় ভরা জীবন সাথী যে আমার পথ চলাটা সুধরে দেবে দিন শেষে আমাকে একবিন্দু শান্তি দেবে ভালোবাসায় আমার ভুবনটা ভরিয়ে দেবে আমার পাশে বসে হাত পাখার বাতাসে পরম মমতায় সারা সারাদিনের ক্লান্তি দূর করে দেবে আমি কি পাবো না এমন ভালোবাসার মানুষের সন্ধান আমি তো বড় বেশি অপরাধ করিনি যা হয়েছে সবই দুর্ঘটনা শান্তি সন্ধানে সাকিবের প্রশ্ন নাটোরের বনলতা সেনের মতো কেউ কি আমাকে একদণ্ড শান্তি দেবে না আগামী দিনের পরিকল্পনা ছক এঁকে শীর্ষ নায়ক বলেন বর্তমান সময়ে আমার হাতে থাকা সব কাজ গুছিয়ে এনে আগামী বছর নতুন রূপে নিজেকে সাজাতে চাই অন্য এক সাকিব খানে পরিণত হতে চাই এর জন্য দরকার মন বোঝার মতো একজন পথ চলার সাথী যে সারাদিন আমার মনটাকে শান্তিতে ভরিয়ে রাখবে আবারও সাকিবের প্রশ্ন কোথায় পাবো তারে আমি এখন সেই শান্তির সন্ধানে আছি সেই শান্তির হাত ধরে নতুন বছরে নতুন করে পথ চলার করতে চাই অভিনয় নিয়ে দিনরাত এক আর নয় এবার স্থির হব নিজের প্রযোজনার ঘর থেকে এক নাগারে মানগত ছবি নির্মাণ দিয়ে দেশীয় চলচ্চিত্র ভান্ডারকে পূর্ণতা দিয়ে যাব। আর সবই সম্ভব হবে যদি মনের মতো একজন পথ চলা সাথী পেয়ে যায় আল্লাহর কাছে এখন আমার এই একটি প্রার্থনা আমি শান্তি চাই তো বন্ধুরা সাকিব খানের দ্বিতীয় বিয়ে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্টস করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সব নতুন নতুন খবরা খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন